গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে একটি বিশেষ কারণে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। তোমরা জানো যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসই 2023 সালের পরীক্ষার ডেট ঘোষণা করেছে, টেন্টেটিভলি ফেব্রুয়ারি মাসে হবে। এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ সিইউটি, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে এসে গেছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস ফ্রম দ্য একাডেমিক সেশন 2022-23। তো এবার তোমাদের যারা এবার টুয়েলভে পড়ো তাদেরকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এন্ট্রান্স পরীক্ষার নোটিশ কবে আসে দেখো, মার্চে আসবে, ঠিক আছে? তখন তোমাদের এক্সাম চলবে, ঠিক আছে? তো প্রিপারেশন কখন নেবে? প্রিপারেশনের রাইট টাইম হলো সেপ্টেম্বর মাস থেকে তোমরা শুরু করে দাও, অ্যাটলিস্ট ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য, ত্রিপুরার যারা স্টুডেন্ট আছো। কারণ এটা অল ইন্ডিয়া লেভেলে এক্সাম, কোনো বোর্ড এক্সাম না, লক্ষ লক্ষ স্টুডেন্টরা পরীক্ষা দেয়, সেই জিনিসটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি টাইমস অফ ইন্ডিয়াতে। তো তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গ্যাট অ্যাডমিটেড ইন দ্য ডিগ্রি কলেজেস, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। টাইমস লিখে নাও, ত্রিপুরা ইউনিভার্সিটি তোমরা সার্চ করতে পারবো, ত্রিপুরা ইউনিভার্সিটি CUET, CUET ফোর্থ চয়েস অ্যাপ্লিকেশন। তাহলে দেখবে এখানে এসে যাবে, এই যে এসে গেছে ফোর্থ চয়েস। টোটাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সিট আছে 3031টা, আর তার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে 5 তারিখে নিউজ এসছে দেখো, 66 সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে, ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছে কত, উনি 22 চ্যান্সেলর জানিয়েছে গঙ্গাপ্রসাদ, 3,53,799 অ্যাপ্লিকেশান হলো বিএইচইউতে, আমাদের এখানে হলো 2,94,000। আমি দেখাচ্ছি এটা ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান, 2,94,816। তাহলে ভাবতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি হয় মাত্র 25,000, তাহলে এত স্টুডেন্ট কোথায় থেকে এলো? এই জিনিসটা খুবই চিন্তার। এই জন্য আমি বলছি যে তোমরা যারা প্রিপারেশান নেবে এখন থেকে প্রিপারেশান নিয়ে নাও। কোথায় কোথায় প্রিপারেশান হয় লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তো বা থাম্বনেইলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে ডিটেলস পেয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যারা এবার 12 ফাইনাল দিচ্ছ তাদের প্রিপারেশান এখন থেকে নিতে হবে, পরবর্তী সময়ে এই চান্স পাবে না, ঠিক আছে? যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সিইউইটি নিয়ে, নোটিশ এসে যায় মার্চে, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চেই আসবে। তাহলে তোমাদের এখন থেকে প্রিপারেশান নিতে হবে। তো আমরা দেখি যে প্রসপেক্টাসটা আছে এখানে কি আছে। অ্যাপ্লিকেশান তোমাকে কবে থেকে করতে হয়? অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এপ্রিল থেকে, তারপর এক্সাম শুরু। কী কী আছে অ্যাপ্লিকেশানে? এই যে ফর্মস, আন্ডার গ্রাজুয়েট মানে হলো মানে বিএ, বিএসসি, বিকম, ঠিক আছে, 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, কোয়েশন প্যাটার্ন এখানে ডিটেলস দেওয়া আছে, বাকি তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে দিয়ে দেবো। যা প্রথম হবে জেনারেল টেস্ট, টেস্টের প্যাটার্ন ইংলিশ, ইংলিশে পরীক্ষা দিতে হবে। তো আর বাংলায় চুজ করতে হবে জেনারেল পেপার, আর বাকি যে যা সাবজেক্টে ইংলিশে হয়েছে এখন পর্যন্ত যারা যে এক্সাম দিয়েছে, ঠিক আছে? তো স্বাভাবিক কারণে তোমাদের প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যারা টিবিএসসির বোর্ডের স্টুডেন্ট, তোমাদের জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সবাই
একটাই ড্রিম, কলেজে ভর্তি হবে। সো বোর্ড পরীক্ষা হলো ত্রিপুরার ধরো 18 থেকে 20 হাজারের স্টুডেন্টের পরীক্ষা, আর এই সিইউটি পরীক্ষা হলো লক্ষ 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 স্টুডেন্টদের পরীক্ষা, ঠিক আছে? তো এই এটা হলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা, যার কারণে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যেহেতু ন্যাশনাল লেভেলে এন্ট্রান্স, তার জন্য এখন থেকে প্রিপারেশন ছাড়া তুমি কিছু করতে পারবে না। তাছাড়া জেনারেল টেস্ট তোমাকে পড়তে হবে, ইংলিশ গ্রামার পড়তে হবে, সে হতে পারে বাংলা স্টুডেন্ট, কিন্তু বেসিক ইংলিশ গ্রামার তো জানতে হবে। তারপর হলো ওর সাবজেক্ট পড়তে হবে, তো তিনজন টিচার মিনিমাম দরকার আছে, মিনিমাম তিনজন। রিজনিং, জেনারেল নলেজ যেগুলোর কথা আমি বাদই দিলাম, তো এই জন্য তোমাদের এখন রাইট টাইম অ্যাডমিশন নেওয়ার, ঠিক আছে? তো তোমরা লিঙ্কে যোগাযোগ করো যারা যারা অ্যাডমিশন নেবে, এবং আশা করি তোমরা সময়টাকে ইউটিলাইজ করবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে গেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবে আমাদের চ্যানেলে আসার জন্য। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি পাবে।